তোর কলেজ ফলেজ কেমন চলছে রে? ভালো। কি চানাচুর এনেছিস? এসব উফ, তুই খা না চুপ করে। বাবু, কাল না সরকার কাকু তোকে দেখা করতে বলেছেন। কে? আরে ওই সরকার কাকু। কেন? উনি বলছিলেন ওনার ফ্যাক্টরিতে একটা কাজ রয়েছে, তোকে করে দেবেন। একবার দেখা কর না বাবা। তোমার কতবার বলেছি না মা, আমি ওনার কাজ করব না, লোকটা ভালো না। হ্যাঁ তা কেন করবে, তবে তো ওই বকাটে ছেলেগুলোর সঙ্গে টোটো করে ঘোরা যাবে না, তাই না? হেই, তোর লজ্জা করে না? ঘরে একটা ছোট বোন রয়েছে, ওর বিয়ের বয়স হয়েছে, দাদা হিসেবে তোর কোনো দায়িত্ববোধ আছে? না না নেই, আমার দায়িত্ব কত বলে কিচ্ছু নেই, আমি তো বখাটে ছেলে না। কি গুরু, আজকে এত মুখটা গম্ভীর কেন? শালা মুড ফুড ভালো নেই, তোরা মাল খাচ্ছিস খানা? কিচ্ছু নয় রে, পেটে লাল জল পড়েনি তো তাই মুডটা অফ আছে। লাল জল পড়লেই দেখবি মুডটা অন হয়ে যাবে। শালা এবার আর বাড়িয়ে যাবো না, রোজ রোজ খালি এক কথা, কাজ কাজ কাজ। শালা মাল দে, মাল দে। শোন, তুই আমারটা খা, আমি ভরছি আমারটা। শোন, তোকে আজকে বাড়ি ফিরতে হবে না, তুই আজকে আমাদের সাথে একটা জায়গায় চল। তোকে এমন জায়গায় নিয়ে যাব না তুই ভাবতেও পারবি না। তোকে আজকে ঝিলমিলের সাথে আলাপ করিয়ে দেবো। সেটা তো গেলেই বুঝতে পারবে চাঁদু। আমি যাবো না ওখানে, ওসব জায়গায় যাবো না আমি, তোরা যা। আরে চল চল চল, কাকে নিয়ে এসছি ঝিলমিল। বাবা, এ কে রে? একে তো কোনদিন এ তল্লাটা দেখিনি। ঝিলমিল, আজ কথা না বাড়িয়ে আমার এই বন্ধুটাকে একটু সেবা করে দে। সেবা? আমার সেবায় ওর ভালো হবে তো? আরে এত কথা না বাড়ি, যা না ওকে সেবা করে দে। যা না, যা 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 চা। কিরে রাতুল, আজকে সকাল সকাল চায়ের দোকানে, কি ব্যাপার? কেমন কাটলো রাত? আরে বাবুর মুখ দেখে বুঝছিস না লজ্জা পাচ্ছে? একদম চুপ, একটা কথা বলবি না তোরা। আরে শোন রাতুলদা, শুনছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার সাথে একটু দরকার ছিল। আমার সাথে?
হ্যাঁ কি দরকার বলুন? যদি আজ বিকেল 4টার সময় একবার গঙ্গার ঘাটে আসতে পারেন। কেন গঙ্গার ধারে কেন? সেটা না হয় আসলেই বলবো। কি হয়েছে মাসিমা? কি আর হবে মা, ছেলেকে বোধহয় সুপথে আনতে পারলাম না, সবই আমার অদৃষ্টের লিখন। এশা দিদি, তুমি তো নেশাগ্রস্ত মানুষদের নেশা ছাড়ানোর কাজে যুক্ত আছো, দেখো না গো চেষ্টা করে যদি আমার দাদাকে এই সমস্ত থেকে বার করে আনতে পারো। প্লিজ আসুন। ঠিক আছে যাব। তাহলে আজ বিকেল 4টার সময় গঙ্গার ঘাটে দেখা হচ্ছে, আসছি। কি বলবেন বলুন? আচ্ছা রাতুলদা, আপনার ভালো করে বাঁচতে ইচ্ছা করে না? কেন আপনার এখন কি মনে হয় আমি খারাপ ভাবে বেঁচে আছি? সেটা আপনি নিজেকেই প্রশ্ন করুন না। আচ্ছা আপনি কি এই কথাগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? যদি আপনার এই কথাগুলোই বলার থাকে তাহলে নমস্কার। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। না না না, তুমি জানো না কোনো কিছু ঠিক হবে না, আমার পাস্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। তুমি বলো না, আমি সব শুনবো আজকে। আমি কি এশার হাত ধরে নতুন করে বাঁচতে পারবো? রাতুলকে সুস্থ করতে গিয়ে আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালো বাসি ভালো বাসি ভালো বাসি ভালো বাসি ভালো বাসি ভালো বাসি
ছেলেটার যে মাঝে মাঝে কেন জ্বরটা আসছে, ব্লাড টেস্টও তো তেমন কিছু ধরা পড়লো না। আমি কাল একবার ডক্টর আগরওয়ালের কাছে নিয়ে যাব ভাবছি। আমার কিছু হয়নি, তোমরা কেন বুঝতে পারছো না? তুমি বোঝাও মা, ও তো আমার কোনো কথা শুনে না। কে জানে কি যে হবে, সবই ভগবানের ইচ্ছে। আমি তোমার সাথে যাবো এশা দিদি, তোকে যেতে হবে না, আমি পারবো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, ও রাতুল কয়েকদিন ধরেই মাঝে মাঝে ওর খুব জ্বর আসছিল, সাথে কাশিও হচ্ছে, কিছু টেস্টিংও করা হয়েছে কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। আর ডাক্তারবাবু বলছিলাম ওর স্কিনে কেমন র্যাশ বেরিয়েছে, সাথে বলছিল জয়েন্ট পেনও হচ্ছে খুব। রিপোর্টস গুলো দেখি। এই নিন, চিন্তা করবেন না। কিছু হয়নি ডাক্তারবাবু, শুধু। আরে কিছু হবে না, চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি সব। ব্লাড সুগারটা তো একদম নরমালি আছে, ব্লাড প্রেশারেও কোনো প্রবলেম নেই। আমি এনার কয়েকটা টেস্ট করে নিচ্ছি ভেতরে, আসুন। বসুন, আমি এনার পরীক্ষা করে নিয়েছি, ডোন্ট ওয়ারি। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, ওই টেস্টগুলো কিন্তু আপনি শিগগিরই করে নিয়ে আসবেন। ডাক্তারবাবু বলছিলাম সব ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু আমি রিপোর্টসগুলো নিয়ে এসেছি। গুড, দেন দেখি। মিস্টার রাতুল আপনার কি হন? আমি ওর বান্ধবী হই। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? আই এম সরি টু সে, মিস্টার রাতুল ইজ HIV পজিটিভ। সব জি হয়ে গেল কালো। সব জি হয়ে গেল কালো, HIV পজিটিভ। যেড়াতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যেড়াতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে,
তুমি